শামসেরগঞ্জের প্রতাপগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার 6 সাংবাদিক বৈঠক করে জানালেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পিভিজি সতীশ। গতকাল দুপুরে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জের কুয়েতপুর এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয় শামসেরগঞ্জে। এই ঘটনায় জেন্টু শেখ, সাইদুল শেখ, আব্দুল মাতিন, মোজাফফর হোসেন, রিপন শেখ ও করিম শেখকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ সুপার পিভিজি সতীশ। আপনারা সবাই জানেন জঙ্গিপুর পুলিশ জেলায় অনেক শান্তিভাবে পুরো ইলেকশন প্রসেস কমপ্লিট হয়েছিল। একটি ঘটনা কালকে যে শামসেরগঞ্জ থেকে ওটা রিপোর্ট হয়েছিল, ওকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স আমরা দেখেছিলাম। কালকে অ্যারাউন্ড 2 PM এ আমরা ইনফরমেশন রিসিভ করছিলাম যে শামসেরগঞ্জ এলাকায় কিছু গণ্ডগোল চলছে। তো আমাদের যে টিম আছে, টিম ওখানে পৌঁছেছিল তাড়াতাড়ি। আর ভিলেজ কোহাটপুর, প্রতাপগঞ্জ পিএস, প্রতাপগঞ্জ জিপি অ্যান্ড শামসেরগঞ্জ পিএস, তো এখানে পৌঁছে যারা অ্যাকিউজড আছে ওদেরকে রেড করে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। তারপরে রাতকেও অনেক রেড করে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। ফাইনালি আমরা 2টো কেস রেজিস্টার করছিলাম। রোজিনা বিবি, ওয়াইফ অফ হবিবুর শেখ, এনার কমপ্লেন, ইনি কমপ্লেনেন্ট ছিলেন। আর আন্ডার সেকশন 326, 307, 34 আইপিসি কালকে 2/26/2022 এটা কেস নাম্বার, সরি আজকে আছে এটা কেস নাম্বার। আর যে অন্য কেস আছে জাহানারা বিবি, ওয়াইফ অফ ফজির উদ্দিন শেখ, এটাও কেস 448, 323, 325, 354, 326, 307, 304 আইপিসি। যে ইনজুর্ড পার্সন আছে টিঙ্কু শেখ, সন অফ ফুরুদ্দিন শেখ, হাবিবুল শেখ ওরফ হবু, দুজন কোঠেপুর কোহেটপুর প্রতাপগঞ্জ জিপি পিএস শামসেরগঞ্জ থেকে আছে, আউট অফ ডেঞ্জার আছে, কোনো লাইফ থ্রেট নেই। একজনকে তো ছোট হাতে ইঞ্জুরি হয়েছিল, আর একজনকে ব্যাক ইঞ্জুরি হয়েছিল, দুইজনও এখন ঠিকই আছে।